بسم الله الرحمن الرحيم دايا ماي بارون دايلو الله رنامي يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে সমস্তই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহর যিনি অতিপতি মহাপবিত্র পরাক্রমশালী প্রজ্ঞাময় হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যীন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাহাদের মধ্য হইতে যে তাহাদের নিকট আবৃত্তি করে তাহার আয়াতসমূহ তাহাদেরকে পবিত্র করে এবং শিক্ষা দেয় কিতাব ও হিকমত ইতিপূর্বে তো উহারা ছিল ঘোর বিভ্রান্তিতে এবং তাহাদের অন্যান্যের জন্য যারা এখনো তাহাদের সঙ্গে মিলিত হয় নাই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় والله ذو الفضل العظيم ইহাই আল্লাহর অনুগ্রহ যাহা কি ইচ্ছা তিনি ইহা দান করেন আল্লাহ তো মহা অনুগ্রহশীল مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله যাহাদেরকে তাওরাতের দায়িত্বভার অর্পণ করা হইয়াছিল কিন্তু তাহারা উহা বহন করে নাই তাহাদের দৃষ্টান্ত পুস্তক বহনকারী গর্ধব কত নিকৃষ্ট সে সম্প্রদায়ের দৃষ্টান্ত যাহারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করে আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين بلو هي يهودرا যদি তোমরা মনে করো তোমরা এই আল্লাহর বন্ধু অন্য কোন মানব গোষ্ঠী নহে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও ওয়ালা ইয়াতামান্নাউনহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুন বিলজালিমিন কিন্তু উহারা উহাদের হস্ত দ্বারা যাহা অগ্রে প্রেরণ করিয়াছে উহার কারণে কখনো মৃত্যু কামনা করিবে না আল্লাহ জালিমদের সম্পর্কে সম্মুখ অবগত উল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন বলো তোমরা যে মৃত্যু হইতে পলায়ন করো সেই মৃত্যু তোমাদের সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করিবে অতঃপর তোমরা প্রত্যান্বিত হইবে অদৃশ্য ও দৃশ্যের পরিজ্ঞতা আল্লাহর নিকট এবং তিনি তোমাদেরকে জানাইয়া দিবেন যাহা তোমরা করিতে إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون হে মুমিনগণ জুমুআর দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ
সালাত সমাপ্ত হইলে তোমরা পৃথিবীতে ছড়াইয়া পড়িবে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করিবে এবং আল্লাহকে অধিক স্মরণ করিবে, যাহাতে তোমরা সফল কাম হও। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا فَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ যখন তাহারা দেখিল ব্যবসায় ও কৌতুক, তখন তাহারা তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া উহার দিকে ছুটিয়া গেল। বল, আল্লাহর নিকট যাহা আছে তাহা ক্রীড়া কৌতুক ও ব্যবসায় অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বশ্রেষ্ঠ রিজিকদাতা।